ভাই পরিচয় হওয়াটা ভালো। ভারতে গেছিলাম গান গাইতে, তো এক ভদ্রলোক আমাকে করছে ভাই, আমার সিলেক্ট করছে ভাই। আমি বললাম ভাই আপনি ভুল করলেন কেন? আমি বললাম যে ওটা আমার নিজের ছেলে ভাই, ওটা আমার ভগ্নিপতি হয় ভাই। আমার ছেলে কি বললো? ভগ্নি পোয়াতি। ভগ্নি মানে কি? এই ভগ্নি মানে কি? ভগ্নি মানে বোন, বোনই তো পোয়াতি হবে, দুলা ভাই পোয়াতি হবে। আমার ছেলে ঠকা মানে আমার নামের একটা তরঙ্ক হওয়া। আমি এই জোয়াল ঘাড়ে নিয়েছি 36 বছর আগে। পিতায় আনন্দে মাতিয়া ভাসায় সাগরে সেই তো চলে গেল ফিরে গেল মায়া। এটা ফকির আলমগীর বলেছে, পিতার বাপ তো আনন্দে দুই দিন খেলা চলে গেল, কিন্তু ভোগছে এখন মা বস্তা টানছে, লবণের বস্তা পেরো। একমাত্র মায়ের মধ্যে হবে কে তার জন্ম। আমার এই ছেলের জন্ম দিছি আমি, কিন্তু যেদিন জন্ম দিছি নদী দেখতে পাইছে, উজান নদীটার নাম হতো উজান নদী। উজান নদীর উজান ত্রিবেদী বন্ধু যাবে, সামনে 7টা সমুদ্র, ওই সমুদ্র উতাল পাতাল ঢেউ দেখে নাসি বলছে বন্ধু কেমন কইরা পার হইব রে। জালার বেটা, ওরা বাপ বেটা দুই ভাই নৌকা মাছ মারিচ্ছে, নৌকা তো সমুদ্র ধার দিয়ে মাছ মারছে। তো ওই বাপ জাল ধরিছে আর বেটা বইটা টেনে ধরে আছে। আব্বা বসাও, ওর বাপ কত ভালো করে ধর ভাই, আব্বার আমি তোর বাপ বেটা হই, কত জ্ঞান নাই ভাই, নৌকা ভালো করে ধর, জ্ঞান নাই ভাই, জ্ঞান নাই, জ্ঞান নাই বলে ওর বেটা কোথায় ভাই, ভাই নৌকা ভালো করে ধর ভাই। ওর বেটা এত কত আব্বার আমি তোর বাপ রে, আমি তোর বাপ, কোথা আমি তোর বাপ না তুই আমার বাপ, কোথা আমি তোর মায়ের বাপ। ঠিক আছে বাপ, নৌকা ভালো কথা, কেবল জাল ফেল বইস ভাই, উদিরেছে বন্ধু, ওই যে মাঝি নৌকা পাচ্ছে ওকে ডাকে আমরা পার হব। তাই দুই বন্ধু বলছে আরো সময় আছে, বিয়ার গান শুনবে বাবা, বিয়ার গান আরো আছে, এই জন্য সারে আসলে ওইদিকে মেলা গান আছে। ওরে মাসি ভাই পার করে দাও জালার বেটা। আব্বা এইবার আলের উপর আজরাইল এলাকা সার, আব্বা ওর বাপ করছে বা দু চার 10 বছর তো আমি খাজনা দেইনি বা, এরা এই খাজনা নিবে আইসে। কোথা আব্বা নৌকা আরো দূরের যে, ওর বাপ কোথায় না বা খাজনা তাহলে একবারে বেশি করে আদায় করবো,
আগে ভাগে ফিরি কিছু করছেন স্যার কিছু করবেন নৌকা ভিড়া আমার ওপার পারে পার করে দাও ওর বাপকে বেটা।